কামনা আদর্শ দুগ্ধ খামারের মালিক। প্রতিটা গাভীতে আমি 14 থেকে 15 লিটার দুধ প্রতিদিন পাই। কামনা দুগ্ধ এন্ড মৎস্য প্রকল্পের একটা অংশ হচ্ছে এই মৎস্য প্রকল্প। তার এই দেখে উদ্যোগ দেখে সবাই আর কি, যারা বেকার আছে তারা সবাই এগুলো করতেছে। পার কেজিতে হচ্ছে আপনার 100 পিস করে কিনে নিয়ে আসছে। এখন প্রত্যেকটি পাঙ্গাস মাছ এই 2 মাসে এখন হচ্ছে 10টিতে কেজি হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মৎস্য প্রকল্পের সেই বড় পুকুর। আমরা আপনার বর্তমানে পাঙ্গাস পাঙ্গাস মাছ এবং সাথে সাথে অন্যান্য আজকে আমরা আসছিলাম আবুল হোসেন গাজী নামের একজন স্থানীয় কৃষি উদ্যোক্তা, তার একটি প্রকল্প রয়েছে কামনা মৎস্য অ্যান্ড দুগ্ধ প্রকল্প। এখানে তিনি অনেকগুলো দুগ্ধ উৎপাদনকারী গাভী তিনি লালন পালন করে থাকেন। পাশাপাশি তার বেশ কয়েকটি পুকুর আছে এবং বিভিন্ন পুকুরে বিভিন্ন রকমের মাছ ছাড়া আছে। আমরা প্রকল্পটি দেখতে আসছিলাম কারণ এই প্রকল্পটি অনেক বিশাল এবং এলাকার যারা স্থানীয় বেকার তরুণ প্রজন্ম রয়েছে তারা তাকে থেকে উদ্বুদ্ধ এবং আমরা দেখেছি যে তাকে অনুসরণ করে অনেকে এই ধরনের প্রকল্পে এখন আগ্রহী হচ্ছে। এবার যাব হচ্ছে কামনা দুগ্ধ এবং মৎস্য প্রকল্পের। কামনা দুগ্ধ যে প্রকল্প, দাদুর এখানে হচ্ছে অনেকগুলো গরু, বর্তমানে হচ্ছে 18টি গরু গাভী আছে, প্রত্যেকটি গাভী হচ্ছে প্রায় 20 লিটার করে দুধ দেয়, সেই প্রকল্পে যাবো, চলুন। অর্থ বিনিয়োগের মাধ্যমে এবং জনবল কাজে লাগিয়ে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ উপার্জনের প্রত্যাশায় যখন কোনো কাজ করার পরিকল্পনা করে তখন তাকে উদ্যোগ বলে। যারা এই উদ্যোগ গ্রহণ করে তাদের বলা হয় উদ্যোক্তা। প্রতিটি পেশাকে কেন্দ্র করে উদ্যোক্তা হওয়া সম্ভব। একজন উদ্যোক্তা আত্মনির্ভরশীল হন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করেন। কৃষিকে উদ্যোগ হিসেবে গ্রহণ করার বিষয়টি বাংলাদেশে নতুন। বিপুল জনসংখ্যা, কৃষিজমির পরিমাণ হ্রাস, বেকারত্ব, এসব কিছুর ভেতরে একজন ব্যক্তি কৃষিকে প্রধান অবলম্বন হিসেবে গ্রহণ করে কৃষিক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগ ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ আমরা এমন একজন কৃষি উদ্যোক্তার গল্প বলবো, তিনি আবুল হোসেন গাজী। কামনা আদর্শ দুগ্ধ খামারে আমার 18টা গরু আছে, 18টাই শঙ্কর জাতের, ফ্রিজিয়ান জাতের গাভী। তা আমি প্রতিদিন এখান থেকে 85 থেকে 90 লিটার দুধ এখন পাই। আমার এই দুধটা রাজবাড়িতে যায় তেওয়ারি মিষ্টান্ন ভাণ্ডার, কারণ আমি সেল করি। আমার প্রতি কেজি দুধের দাম পাই হলো বর্তমানে বাজার একটু কম, 60 টাকা। আর এই গাভীর থেকে সবচাইতে লাভজনক যেটা, যদি আপনার মেয়ে বাচ্চা হয় তাহলে এই গাভীর বাচ্চা দেওয়ার সাথে সাথেই এই বাচ্চাটার দাম 70 থেকে 80 হাজার টাকা। আর ষাঁড় বাচ্চা হলে এক বছর পালন করার পরেই ষাঁড় বাচ্চাটার দাম 1 লক্ষ থেকে 1 লক্ষ 15-20 হাজার টাকা দাম। ফ্রিজিয়ান জাতের যদি ষাঁড় বাছুর হয়, এই মৌসুমটা খামারিদের জন্য একটু লাভজনক যে এখন ঘাসটা প্রচুর উৎপন্ন হয়। অন্য সময় ঘাসটা প্রচুর উৎপন্ন হয় না, সেই সময় আপনার দানাদার খাবার অনেক বেশি দামে চড়া দামে কিনতে হয়, তখন খামারিদের একটু সমস্যা হয়। এখন সমস্যাটা তেমন একটা নাই, দুধটা যেমন দাম আছে এবং ঘাসটাও স্বাচ্ছন্দ্যে পাওয়া যায় নিয়মিতভাবে গরুকে। এই শঙ্কর জাতের গরুর প্রধান খাদ্যই হলো ঘাস। হাই, আমরা আজকে আসছি কামনা দুগ্ধ এবং মৎস্য প্রকল্প পরিদর্শনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই মৎস্য প্রকল্পের সেই বড় পুকুর। আমরা আসছি রাজবাড়ি কোলারহাট গ্রাম। এখানে হচ্ছে আমাদের দাদু আবুল হোসেন গাজী, তার হচ্ছে কামনা দুগ্ধ অ্যান্ড মৎস্য প্রকল্পের একটা অংশ হচ্ছে এই মৎস্য প্রকল্প। এখানে দাদুর হচ্ছে এরকম 5টি পুকুর আছে,
পাঁচটি পুকুরে দাদু হচ্ছে আপনার বর্তমানে পাঙ্গাস পাঙ্গাস মাছ এবং সাথে সাথে অন্যান্য সাদা মাছ, বিশেষ করে পাঙ্গাস মাছ। এই মাছটা হচ্ছে দাদু দুই মাস আগে কেজিতে পার কেজিতে হচ্ছে আপনার 100 পিস করে কিনে নিয়ে আসছে। এখন প্রত্যেকটি পাঙ্গাস মাছ এই দুই মাসে এখন হচ্ছে 10টিতে কেজি হয়, তার মানে দাদুর কথা মতো আর দুই মাসের মধ্যেই হচ্ছে প্রতিটি পাঙ্গাস 1 থেকে 1.5 কেজি বা 1.5-2 কেজি হয়ে যাবে। কামনা আদর্শ দুগ্ধ খামারেরই একটা পার্ট হলো আমার এই মৎস্য খামারটা, সেই খামারের সাথেই এটা মূলত সম্পৃক্ত। আমি দীর্ঘদিন যাবত এই মাছের চাষের সাথে জড়িত। আমার এখানে এবার আমি 20,000 পাঙাশের পোনা আনি, প্রতিটা আমি যখন আনি তখন প্রতি 100 পিসে ছিল 1 কেজি। আজকে 1.5 মাস খাবার দেওয়ার পরে এখন 10 থেকে 12টায় 1 কেজি হবে, আমি এটা ওজন দিয়ে দেখেছি। কিন্তু এই মাছটাকে এখন অন্য পুকুরে আবার এখান থেকে কাটাই করে নিতে হবে। এই মাছ আপনার আমরা ইতিপূর্বে কালচার করেছি, প্রতি শতাংশে 120টার বেশি মাছ চাষ করা যায় না, সে কারণে আমার 3টা পুকুর আছে। আমি 20,000 মাছ আমার 3টা পুকুরে সমানভাবে দিয়ে কালচার করব। আপনার এখানে আমার ঘাস আছে হলো 6 বিঘা ঘাসের, আমি পাঁচজন জাতীয় ঘাসের আবাদ করছি। এখান থেকেই মূলত আমার গরুর খাবারটা আর বেশিরভাগ খাবারটা এখান থেকেই হয়। আর এই প্রতিটা পুকুরের চারপাশ দিয়ে এই যে আম গাছগুলো দেখতেছেন, এগুলো সবই আপনার হলো উন্নত জাতের আম, আম্রপালি। আম্রপালি এই অল্প কিছুদিনের ভিতরেই পাক ধরবে ইনশাল্লাহ। এবার আমের ফলনটা ভালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর শেখ, আমি মোহাম্মদ আবুল গাজি একটা প্রজেক্ট দেখতে আসছে আমাদের, আমি স্থানীয় এলাকার। ওনার প্রজেক্ট খুলে অনেক সুন্দর দুটা প্রজেক্ট করছে মাছের, দুই পাশে দুইটা প্রজেক্ট, অনেক সুন্দর প্রজেক্ট। এই এলাকার যারা মানে বেকার আছে তারা সবাই তার এই দেখে উদ্যোগ দেখে সবাই আর কি, যারা বেকার আছে তারা সবাই এগুলো করতেছে। একজন কৃষি উদ্যোক্তা সফল হলে জাতীয় অর্থনীতির ভিত্তি শক্ত হয়, অপরদিকে দারিদ্র দূরীভূত হয়। একজন কৃষি উদ্যোক্তার উৎপাদনে খাবারের চাহিদা মেটানো সম্ভব হয়। আমরা পৃথিবীর সফল উদ্যোক্তাদের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই তারা মানুষের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে দেখেছেন এবং তার সমাধানে চেষ্টা করেছেন। নিজের তথা দেশের সমস্যা সমাধান করতে গিয়ে মানুষ অন্য মানুষের উপকারের কথা চিন্তা করেছেন। তাদের মাথায় একটি চিন্তা থাকত, কিভাবে সমস্যার সমাধান করা যায়। আর এভাবে মানুষ খুঁজে পেয়েছে বিভিন্ন সমস্যার সমাধানের পথ, সমস্যা সমাধানের উপায়। তাই বাংলাদেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে।